এক বছর ধরে চলছে জয়পুরহাটের একটি রাস্তা পাকা করার কাজ ঠিকাদারের কাজ নিয়ে ব্যাপক অভিযোগ এলাকাবাসীর নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই পানি কাদায় সয়লাভ রাস্তা চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা থেকে ঘাট পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন হয় দু সালের আঠাশ জুলাই এক বছর সময় ধরে রাস্তাটি পাকা করার কাজ করছে বগুড়া জেলার এম মিজান কনস্ট্রাকশন ধারাবাহিকতা না রেখে অল্প অল্প করে কাজ করা এবং নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহারে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় চলাচল আরও কষ্টকর হয়ে উঠেছে কোনো রাস্তা কোনো কাজ ভালো হয়নি এই খোয়া যায় একবার খারাপ বালু তো পরে না খালি সমস্ত বালু নদী পালে আনিস কাজ বালু আনবি যায় তাই খোয়া আর ওই বালু ওই ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা ইয়া করে চলে গেল সলিং করে চলে গেল কাদা হয়ে হাঁটু পর্যন্ত মানুষ স্কুলের ছাত্র সাথে যাতে এত অসুবিধা এবং ঠিকাদার আজ পর্যন্ত কোনো দিন দেখা দেয়নি তবে কাজ ভালোই হচ্ছে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের আনলে নিম্নমানের সামগ্রী অপসারণ করে সঠিকভাবে ভাবে সড়ক নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি আমরা ওখানে যা আমাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই দিতে পাকা সড়কের কাজ শুরু হওয়ায় আনন্দিত ছিলেন গ্রামবাসী। নির্মাণের ধীরগতি ও অনিয়মে এই সরকের ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন তারা। শুক্লা সরকার ডেস্ক রিপোর্ট 18 নিউজ।